কাপ্তাই হ্রদের পানি সময় পৌঁছানোই খুলে দেওয়া হয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ষোলোটি গেট এতে স্বস্তি পাবেন রথের উজান এলাকার নিম্নাঞ্চলের বাসিন্দারা এ নিয়ে আরও জানাতে কাপ্তাই রথের পাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল জুয়েল বাঁধের ষোলোটি গেট খুলে দেওয়া হয়েছে এতে উজানের নিম্নাঞ্চলে যেসব মানুষ রয়েছে তারা কিছুটা হয়তো স্বস্তি পাবেন কিন্তু ভাটি অঞ্চলের কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন দক্ষিণ যে সেটি কাত্তা হ্রদ উনিশশো সালে কাত্তা জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই মূলত এই হ্রদের সৃষ্টি হচ্ছে যার আয়তন সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার এটি যেমন হয় বর্ষা এবং উজান থেকে নেমে আসার ঢলে পানির স্তর কিন্তু বেড়ে যায় এর ধারণ ক্ষমতা একশো ফুট একশো আট ফুট আট দশমিক পাঁচ ফুট হলেই কিন্তু আসলে সীমা হিসেবে গণ্য করা হয় কারণ হিসেবে যে জেলার এই বাঁধের উজানের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল সেখানে প্লাবিত হয় বন্যা পরিস্থিতি তৈরি হয় এতে মানুষ চরম ভাবে দুর্ভোগে পড়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পানিগুলো বের করে দেওয়া হয় কাপড়ের থেকে সেটি কর্ণফুলি হয়ে বঙ্গোপসাগরে চলে যায় আজ গতকাল রাত দশটায় এটি আহ ষোলোটি গেট ছয় ইঞ্চি খুলে দেওয়ার কথা ছিল কিন্তু যে বিপদ একশো আট দশমিক পাঁচ ফুটের কাছাকাছি না পোছায় মূলত কালকে সেই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসে আজকে সেটি সকাল পনেরো নটায় আবারও সেই সিদ্ধান্ত কার্যকর করতে হয়েছে তাদেরকে আহ তখন একশো দশমিক তিন দুই ফুট পানি ছিল কাপ্তায় রোদে এই সময়টাতে আসলে ছিয়ানব্বই দশমিক ফুট থাকার কথা সেই হিসাবে এখন যেহেতু একশো আট ফুট রয়েছে অর্থাৎ এগারো দশমিক ফুট বেশি পানি রয়েছে কাপ্তাই নদী এতে যে নিম্নাঞ্চল গুলো সেখানে আবারও বন্যার অবস্থা তৈরি হওয়ার যে সংখ্যা রয়েছে সেটা থেকে পরিত্রাণ পাবে এই অঞ্চলের মানুষজন একই সঙ্গে কাপ্তাই হ্রদের যে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে সেখানে নিম্নাঞ্চল বিশেষ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং যে রাওজানের যে নিম্নাঞ্চল রয়েছে কর্ণপুলি তীরবর্তী যে অঞ্চলগুলো সেখানে তৈরি হয়েছে সেটি আসলে শুধু মধ্যেই রয়েছে এখন পর্যন্ত সেইভাবে কোনো নেতিবাচক প্রভাবের খবর নিশ্চিত করতে পারেনি বাদ কর্তৃপক্ষ আহ কিছুটা সময় হয়তো লাগবে সেই পরিস্থিতি তৈরি হতে এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে কাপ্তায় বাদের পানি ছেড়ে দেওয়ার সর্বশেষ মৃত্যু